हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো আমার পরবর্তী ছবি আমি আজকে अनाउंस করতে চলে এসেছি এই ভিডিওর মধ্যে। আমার পরবর্তী ছবি হচ্ছে শাহরুখ খানের সাথে। ডাঙ্কির ঠিক পরেই আমি শাহরুখ খানকে নিয়ে তার পরবর্তী ছবি শুটিং করব। এই ছবিটা প্রোডিউস করছে রেড চিলিস এবং আমি কো প্রোডিউস করছি। यस, শুনে কেমন হাস্যকর লাগছে না? লাগাই উচিত, কারণ আমি মনে মনে অনেক কিছুই চাইতে পারি। আমি চাইতে পারি যে কাল সকালে আমি দেব আর জিতকে নিয়ে একসাথে একটা ছবি করতে চাই, যারা প্রোডিউস করবে শ্রীকান্ত মোহতা, SBF। সেটার অ্যাকশন প্যাক, দেব ভার্সেস জিত হবে, প্রচুর মারামারি হবে, গাড়ি উঠবে, এটা আমার স্বপ্ন হতেই পারে। আমি আরও বড় স্বপ্ন দেখতে পারি, আমি শাহরুখ খানকে নিয়ে ছবি করছি, অ্যাকশন প্যাক ছবি করছি, তার মধ্যে রোম্যান্সও আছে, শাহরুখ হাত এরম করে আছে, আমি ভাবতেই পারি। আবার পরশু দিনকে আমি এটাও ভাবতে পারি যে আমি ব্র্যাড পিটকে নিয়ে আর অ্যাকশন ফিল্ম করবো। ব্র্যাড পিট ইজ ওয়ান অফ মাই ফেভারিট হিরো। আমি টম ক্রুজকে নিয়ে আর অ্যাকশন ফিল্ম করবো। আমি মিশন ইম্পসিবলের পরের পার্টটা ডিরেক্ট করতে চাই। আমি ভাবলেই তো সব কিছু হয়ে যাবে না, আমি তো অনেক কিছু ভাবতে পারি। আমি তো ভাবতে পারি যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরুক, সেটাও ভাবতে পারি, কিন্তু সেটা তো হয় না। ভাবনা আর রিয়েলিটির মধ্যে তফাৎ থাকে। এবার এই দেখছি আমাদের বাংলাতে কমার্শিয়াল সিনেমা, হার্ডকোর অ্যাকশন ফিল্ম, মাসি ফিল্মের একটা খিদে আছে, সত্যি আছে, কারণ এখানে হয় না, হচ্ছে না। এখানে একজনই সুপারস্টার আছে যে বানাচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে কি, যে এই জিনিসটার মানে কিছু লোক, যাকে হিন্দিতে বলে না ফায়দা ওঠানো, মানে এই ব্যাপারটাকে এক্সপ্লয়েট করব যে আমি পাবলিসিটি গেইন করব। তো আমি দেখছি কিছুদিন ধরে একটি প্রোডাকশন হাউস আছে, যাদের নাম নেব না, তো তাদের কাজকর্মের ব্যাপারে সবচেয়ে প্রথমে আমিই ভিডিও বানিয়ে বলেছিলাম বহুদিন আগে, যে তারা কিভাবে তাদের অপারেশনটা কিভাবে করে, তারা কেন অ্যানাউন্স করে এত বড় করে এই করে। তখন তো স্টারদেরকে অনবোর্ডে অ্যানাউন্স করে দিত, পোস্টার ছেড়ে দিত, এইসব করে দিত, এবং তারপরে তাদের মডেলটা কী এবং কেন সেই ছবিগুলো তৈরি হবে না। আলটিমেটলি বহু ছবি শেলফ হয়ে গেছে, একটা ছবি অ্যানাউন্স হলো, অত বড় করে টিজার এলো, এ হলো, তারপরে হলো না কেন, সেই পুরো জিনিস আমি বহুদিন আগে আর আমি সবচেয়ে প্রথমে এই জিনিসটা বলেছিলাম। তারপরে সেটা প্রুফও হয়ে গেছে, তারপরে সেগুলো মানে সাপোর্টে অনেকে কথা বলেছিল এক সময়, তারা তারপরে পাবলিক তাদেরকে যা বলার বলেছে। এবার কথাটা হচ্ছে যে একটা টাইম অবধি সেই লোকটা কীভাবে অপারেট করছিল, যে একটা ছবি অ্যানাউন্স করে দিচ্ছে, তারপর সে হি ইজ লুকিং ফর ফান্ডস, ঠিক আছে। এবার এখন তো সেই স্টারের সাথে সে তার পার্ট অ্যাওয়ে হয়ে গেছে, আর অন্য যারা অভিনেতারা আছে, সেটা আরবান সেন্ট্রিক অভিনেতা হোক বা অন্য যারা স্টার্সরাও আছে কমার্শিয়াল ছবি এককালে করেছে, তারা আর তার সাথে কাজ করতে চাইছে না, ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে। একবার একটা হিরোর সাথে বড় ঝামেলা হয়েছে এবং লোকে বুঝে গেছে, দেখুন প্রোডিউসার, আমি যেই বললাম যে আমি যে কল্পনাগুলো করতেই পারি, কিন্তু আমার তো পকেটে টাকা থাকতে হবে, আমার তো সেই রিচটা থাকতে হবে, কন্ট্যাক্টসটা থাকতে হবে, সেটা তার কাছে নেই। তো বাকি অভিনেতারা একটা ছবি কোনো রকমে হয়েছে, একটা ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু বারবার তো লোকেরা বোকা নয়, এরা তো সব 10-15 বছর 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, তো তারা বুঝে গেছে যে হাউ দ্য পার্সন ইজ অপারেটিং, তাই জন্য এখন কেউই তার সাথে আসতে চাইছে না। এবার তাও আমি কী করে লাইমলাইটে থাকবো? আমাকে তো কিছুভাবে লাইমলাইটে থাকতে হবে, নাহলে তো আমার তো বিজনেসটা চলবে না। আমার বিজনেসটা কী, যে আমি একটা ছবি কিছু অ্যানাউন্স করবো, তারপরে আই উইল গো অ্যান্ড লুক ফর ফান্ডস। এবার যদি ফান্ড পাই ছবি হবে, ফান্ড না পাই ছবি শেলফ, এটাই হচ্ছে প্রসেস। এবার ফান্ড তুলবো কী করে? আমি তো কোনো হিরোর নাম অ্যাসোসিয়েট করতে পারছি না, আমি কোনো এর নাম অ্যাসোসিয়েট করতে পারছি না, সো হাউ আই উইল ডু ইট? কিছু একটা করে বাজার গরম করতে হবে। এবার এখন সোশ্যাল মিডিয়া ইজ দ্য স্ট্রংগেস্ট প্ল্যাটফর্ম, আর এই কমার্শিয়াল সিনেমার খিদেটা মেনলি ফ্যামিলি অডিয়েন্সের তো নয়, ইয়াং অডিয়েন্সের আছে, তো তাদের কাছে পৌঁছানোর ওয়ে আউট হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে আমি কিছু বানিয়ে একটা পোস্ট করতে থাকি, এই হবে, চারটে ভাষায় রিলিজ হবে, অমুক স্টেটে রিলিজ হবে, আর তারপরে দেখলাম সেই প্রোডিউসার এসে কিছু ইউটিউবারদেরকে ইন্টারভিউ দিচ্ছে, এবং সেখানে এসে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে সেই ইউটিউবারদেরকে ডাইরেক্ট অন দ্য ফেস ইনসাল্ট করছে, এবং সেই ইউটিউবার হা 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 করে হেসে হেসে সেই ইনসাল্টটা শুনছে এবং যত অযৌক্তিক কথাবার্তা বলছে। ক্রস কোয়েশ্চেন একটা ইন্টারভিউ সবসময় এ হচ্ছে যে আপনাকে যদি একটা স্টেটমেন্ট কেউ আনসারে দিচ্ছে আর আপনার মনে হচ্ছে সেটা ভুল, আপনার সেটাকে কাউন্টার লজিক দিয়ে সঙ্গে সঙ্গে ক্রস কোয়েশ্চেন করা উচিত, সেই জিনিসটা এখানে হয় না। তো কোনো যুক্তি, তার পাল্টা যুক্তি কিছু নেই, সে যা গল্প বলে যাচ্ছে বলে যাচ্ছে। এবার সে কী করছে, সোশ্যাল মিডিয়াতে একটা বাবল এখন ক্রিয়েট করবার চেষ্টা করছে, যে আমার ছবি আসছে তার পোস্টার, আমার ছবি আসছে তার একটা অ্যানিমেটেড একটা টিজার আমি বার করে দিলাম। কিন্তু এই ধরনের ছবি, যে ফ্র্যাঞ্চাইজ, যে কথা, যে প্রমিসটা সে করছে, এবং দর্শকও দেখছি কিছু দর্শক নাচছে বিকজ কিছু ইউটিউবাররা এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে, কথাটা হচ্ছে যে এই ধরনের ছবির ফিজিবিলিটি কি বাংলা এই মুহূর্তে কী করে আছে? এই ধরনের ছবি একটা করতে গেলে কমসে কম 3-4 কোটি টাকা খরচা, ওই লেভেলের অ্যাকশন ইত্যাদি করে, আমি এটা মিনিমাম একটা বাজেট বললাম 3-4 কোটি টাকা। এবার 4 কোটি টাকা নিলে আপনাকে সেই রকম স্টার নিতে হবে যবে যে এই টাকাটা তুলে দিতে পারে। এবার 4 কোটি টাকা বক্স অফিস থেকে একটা প্রোডিউসারের তুলতে, যদি খালি বক্স অফিসে 4 কোটি টাকার কালেকশন একটা প্রোডিউসারের ঘরে 4 কোটি টাকা আনতে হলে ব্যবসা কত করতে হয় জানেন? 8 crores। তবে 50% আমি প্রোডিউসার শেয়ার আসবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলছি।
মানে ঘরে 4 কোটি ঢোকাতে গেলে ব্যবসা করতে হবে বক্স অফিসে 8 কোটি, 8 কোটি কমার্শিয়াল সিনেমা এই মুহূর্তে বাংলায় করতে পারবে ব্যবসা, সেই হল আছে গ্রামের দিকে মফস্বলের দিকে, এইগুলো ভাবতে হবে আমাদেরকে। আমি অ্যানাউন্স করে দিতেই পারি অনেক কিছু, কিন্তু আমি আমি যে প্রথম দিকে বললাম অযৌক্তিক কয়েকটা কথা আমি বলে দিতেই পারি, আমি তো বলে দিলে হয়ে গেল না, সেটা রিয়েলিটি। সেই সেই বিজনেস মডেলটা বাংলাতে নেই, তাই সেই ছবিটা হচ্ছে কি করে? আর কোনো স্টার তার সাথে কাজ করবে না। অলরেডি একটা স্টারকে সে অ্যাপ্রোচ করেছিল, সে তো সেই স্টার আমার নিজের ইন্টারভিউতে, আপনারা দেখুন ডিসেম্বর মাসে সেই স্টারের একটা বড় বিশাল ব্লকবাস্টার ছবি রিলিজ করেছে, তার আগে আমি তাকে ইন্টারভিউ করেছিলাম, সেই ইন্টারভিউতে একটা পোর্শনে বলছে যে আমাকে তো সেই প্রডিউসার অ্যাপ্রোচ করেছিল, আমি তো না করে দিয়েছি কি ঠিক করেছি কিনা। একদম আপনারা গিয়ে নিজে দেখে নিন, সেই স্টার আপনার মনে হয় কাজ করবে? আর একজন স্টারের সাথে তো ঝামেলা হয়ে গেছে, আরও একজন স্টার আছে যে কমার্শিয়াল ছবি করে, সে তো জীবনে এইসব লোকেদেরকে পাত্তাও দেবে না। সো তাহলে করবেটা কাকে নিয়ে? একটা নাম উঠে আসছে বাংলাদেশের অমুক একজন অ্যাক্টারকে নিয়ে করবে। এগুলো সব খবর ছড়ানো, এগুলো ফেসবুক পেজদেরকে টিপ দিয়ে দিয়ে খবরগুলোকে ছড়ানো, ঠিক আছে? আমি নিজে একটা খবর তৈরি করে ছড়িয়ে দিলাম। আমি ধরুন এই প্রথম দিকে যে কথাগুলো বললাম সেগুলোর মধ্যে একটা আমি কোনো ফেসবুক পেজ আর কোনো ইউটিউবারকে টিপ দিয়ে বললাম যে আমি না পরের ছবিটা অমুক স্টারকে নিয়ে করছি। তো আমি বলে দিলাম একটা যে অমুক স্টারের সিনেমার স্ক্রিপ্ট আমি লিখছি, আমি বলে দিতেই পারি, সে ছড়িয়ে দিল, তাহলে কি সেটা রিয়ালিটি হয়ে যায়? তো তাহলে এই ছবিটা হবে কী করে, প্র্যাকটিক্যালি পসিবল কী করে? আর বাংলাদেশ থেকে আমি একটা স্টার নিয়ে চলে এলাম, তাকে এখানে নিয়ে এসে স্যাটেলাইট বিক্রি হবে, তাকে নিয়ে এসে এখানে হলে ব্যবসা হবে, তো 4 কোটি টাকা কি কেউ জাস্ট জলে লাগানোর জন্য ছবি বানাবে? এটা পসিবলটা কী করে আমি বারবার এটাই বুঝতে পারি না। একটা অ্যানাউন্স করে দিল, সেটা দিয়ে দেখছি ইউটিউবে ভিডিও হচ্ছে, লোকে বলছে দুর্দান্ত দারুণ হেভি কমার্শিয়াল সিনেমা হচ্ছে। আরে ভাই কী করে হচ্ছে? যে করতে পারে, যারা করছে তারা কেন করতে পারছে? কারণ তাদের একটা স্যাটেলাইট রিকভারি আছে। আমি বারবার এটাই বলছি, স্যাটেলাইট রিকভারিটা না থাকলে তারাও করতো না। তারা যেহেতু বোনাফাইড স্টার, তাদের হিউজ ফ্যান ফলোয়িং আছে, তারা স্যাটেলাইটে যাবে, টিআরপি পাবে, সেই জন্য করছে। নাহলে পুরোটা বক্স অফিসের দিকে তাকিয়ে বাংলাতে কোনো ছবি হয় না, কেউ করতে পারে না, কোনো প্রোডাকশন হাউস করতে পারে না, সেই মার্কেটটাই নেই। এটা পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল নয় জিনিসটা। এবং আপনাদেরকে এর সাথে সাথে অ্যাডিশনাল আরও একটা জিনিস বলে রাখি যে এইসব আমার কাছে এইসব টোপ এসছে। এবার আমাকে তো ওইরকম ফেক ইনফরমেশান দিলে আমি তো এইসব লোক দেখা আছে, সব ঘাটের জল খাওয়া আছে, তো আমাকে তো ওরকম টোপ দিলে আমি তো ভিডিও বানাবো না, কিছু বলবো না। তো আমাকে টোপ দেওয়া হয় যে স্ক্রিপ্ট লিখে দিবি, ডায়লগ লিখে দিবি, এসব টোপ আমার কাছে এসছে। আমি কেন এটা নিয়ে বলছি, আমার না আমি না বলে দিতেই পারতাম। আমি দেখছি কি যে অডিয়েন্সের একটা ভরসা আছে, তো সেই ভরসাটাকে বারবার বারবার বিট্রে করছে, যেটা আমি আগের বারও বলেছিলাম যে অডিয়েন্সের ট্রাস্ট, অডিয়েন্স একেই বিমুখ, তারপরে সেই বিমুখ অডিয়েন্সের মধ্যে একটাই ভগ্নাংশ অডিয়েন্স রয়েছে, তাকেও তুমি বারবার চিট করছো, বলছো যে একটা কিছু আনবো, তারপরে তো সেটা হবেই না, কারণ টাকাই নেই। তো তাহলে সেই এইটা তো ঠিক না, এই জন্য আমি মুখ খুললাম, নাহলে আমি মুখও খুলতাম না, আমার কী দরকার আছে? যা খুশি করুক, যে যা পারছে করবে, আমার কি? সো দেখুন, আমি চিরকাল যবে থেকে চ্যানেল শুরু করেছি আমি চিরকাল সত্যি কথা বলেছি, সত্যি কথা সবসময়, ট্রুথ ইজ ভেরি ভেরি বিটার, সেটা সবসময় হজম করা, ডাইজেস্ট করা খুব প্রবলেম হয়, লোকে নিতে পারে না সেটা, এবং তার কনসিকোয়েন্সেস আমাকেও ফেস করতে হয়েছে। বাট আই ওয়াজ অলওয়েজ ট্রু টু মাই অডিয়েন্স, এবং বাংলা সিনেমার অডিয়েন্সকে কোনো জিনিসে যতটা আমার ইন মাই ক্যাপাবিলিটি যতটা অ্যাওয়্যার করা যেতে পারে আমি করে এসেছি, সামনের দিনেও করে যাবো, তাতে কারোর কিছু প্রবলেম হলে আমার কিছু যায় আসে না, সিরিয়াসলি বলছি। সো এইটা দিস ইজ দ্য সিনারিও, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, দিস ফিল্ম ইজ ইন আ প্রোডাকশন লিম্বো, এটা আদৌ হবে কি না এটা একমাত্র ভগবানই বলতে পারে। আপনারা দেখুন, আপনাদের যদি সোর্স থাকে জানতে পারে, জানান আমাকেও এই ছবিটা আদৌ হবে কিনা ভগবানের সাথে কন্ট্যাক্ট করে। সেটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।